সুন্দরবনের অন্তদ্বয় উপভোক্তা সহ গ্রামের 900 জনের নামের তালিকা আবাস যোজনা ঘরে ছিল, কিন্তু তারপরেই ঘটল সমস্যা। আবাসের নতুন তালিকায় সেই 900 জনের মধ্যে আসল মাত্র 3 জনের নাম। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর হেমনগর গ্রামের ঘটনা। 2021 ও 2022 সালে এই গ্রামে 900 জন উপভোক্তা আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য নিজেদের নামের তালিকা লিখিয়েছিল, কিন্তু গ্রামে বারবার প্রশাসনিক আধিকারিকেরা সার্ভে করার পরেও মাত্র 3 জনের নাম এসেছে। তারই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি, বিরোধী হওয়ায় যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নগেন্দ্র বৈদ্য সহ শাসক দলের নেতারা পরিকল্পিতভাবে তাদের নাম লিস্ট থেকে বাদ দিয়েছেন। বিজেপির পঞ্চায়েত সদস্য বিমল বর্মনও একই দাবি করছেন। ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী সহ বিডিও গিয়ে নামের তালিকা নিয়ে প্রদর্শন করেছেন, পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেছেন। আমরা ঘর পাচ্ছি না কেন, প্রশাসন জবাব দাও। আমরা আয়লা আমফান আমাদের গারপুর দিয়ে গেছে, তবু আমাদের লিস্টে তো নাম থাকা সত্ত্বেও আমাদের ঘর পাইনি। তাই আজকে আমরা সকালবেলায় বিক্ষোভ করছি, এর চেয়ে যদি আমরা ঘর না যদি না পাই তাহলে এর চেয়ে বিরুদ্ধে আন্দোলন আমরা নাম দেবো। ঘর নেই, আমরা নদীর ধারে বাস করি, যখন তখন বাঁধ ভেঙে যায়, বর্ষার সময় আমাদের বাঁধ ভেঙে যায়। আমরা রাস্তাও নেই, ঘরও নেই, একটা বাথরুম নেই আমাদের। সব আমাদের সব লিস্ট নামে এসে নামটা আমাদের কেটে দিয়েছে। কারা দিয়েছে? দিয়েছে বিরোধী পার্টি, দিয়েছে শাসক দল, শাসক দলই দিয়েছে। কোনো কিছুতেই পাইনি, ঘর দর ভেঙে গেল, একটা ওই পেপার পাওয়া যাচ্ছে না, হ্যাঁ বাথরুম পাওয়া যাচ্ছে না, সব রাস্তায় বাস করতে, জলও নেই। হ্যাঁ বললি তো বলে কি যে ও আমরা দিতে পারবো না, অন্য অন্য কারো বলো। ঘর, টয়লেট, গ্রামের রাস্তাঘাট, প্রত্যেকটা জিনিস থেকে তারা বঞ্চিত বঞ্চিত করে রেখেছে এখানে মানুষ। প্রশাসন কোনো কাজ ঠিক মতো করছে না। টাকা দিয়ে বলছে তুই বিরোধী রাজনীতি পার্টি করিস, তোকে আর টাকা দেওয়া হবে না। শাসক দল টিএমসি নেতারা বলছে তুই বিরোধী পার্টি করিস, তোকে আর টাকা দেওয়া হবে না, যা দিয়েছি এতেই তুমি উঠে যাও, তোমাকে আর দেওয়া হবে না। এটা সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। কারণ সবাই জানে যে সার্ভে হয়েছিল এখান থেকে 19-20 সার্ভে হয়েছিল, সেই সার্ভে অনুযায়ী লিস্ট যেভাবে এসেছে বিডিও অফিস থেকে, যেভাবে লিস্ট পাঠিয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। সেটা তো না জানে, আমি যে না জেনে সঠিক বলতে পারবো, কিন্তু এখন যেটা যে লিস্ট আছে, আমরা তো পুরনো কি ছিল না ছিল সেটা নিয়ে কোনো ইয়ে করছি না। এখন যে লিস্ট আছে 24-25 সালে যে লিস্ট আছে সেটা নিয়ে আমরা এনকোয়ারি করছি। পুরনো লিস্ট কেন বাদ গেছে, কি আছে এটা নিয়ে এখন কোনো সরকার নির্দেশিকা নেই, ওটা নিয়ে কোনো বক্তব্য নেই।